এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নির্বাচনী জনসভা মঞ্চে তাকে ফুলমালা দিয়ে সম্বর্ধনা। আগামী 24 লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ দখল করবে কংগ্রেসে কথা জানিয়েছেন ত্রিপুরার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। ছত্তিশগড় বিধানসভায় একেবারে দলীয় প্রার্থীদের সমর্থনে বিশাল জনসভা ঐতিহাসিক। ছত্তিশগড়ের যশপুর বিশাল জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে কংগ্রেসের নেতা দলীয় সমর্থকরা ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেয়। এদিকে পাশাপাশি উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে কংগ্রেস ক্রমশ শক্তিবৃদ্ধি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন জনগণের সরকার হবে, এবার বিজেপি আবারও তারা ক্ষমতায় আসতে পারবে না। ছত্তিশগড়ে ভালোবাসার মানুষের আবেগ ভরা মন সেটা কিন্তু কংগ্রেস তৈরি করতে পারবে বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা গুঞ্জন পাওয়া যাচ্ছে। তবে ত্রিপুরার একাধিক কংগ্রেস নেতা সরাসরি কিন্তু ভিন রাজ্যে ভোট প্রচারে যান। এবার সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ফুলমালা দিয়ে সম্বর্ধনা দিলেন দলীয় কর্মী দলীয় কংগ্রেস সমর্থকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। দ্বিতীয় দফাতে ভোট হবে, অর্থাৎ প্রথম দফার নির্বাচনে ছত্তিশগড়ে 20টি বিধানসভা আসনে ভোট হয়েছে। 20টির মধ্যে 17টি আসনে কংগ্রেস কনফার্ম জয়ী হবে, সামাজিক মাধ্যমে জনসভা মঞ্চে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন। এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানাবো, বিজেপি মাত্র 3টি আসন পাবে। 20টি বিধানসভার যে প্রথম দফার নির্বাচন হয়েছে গতকালকে, তার ট্রেন্ড কিন্তু যে র্যাঙ্কিং মার্জিনটা কংগ্রেসের দিকে একটা দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে এমনটাই আমরা খবর পাচ্ছি। রাহুল গান্ধী সরাসরি ছত্তিশগড়ের যশপুরে বিশাল জনসভা, ফের বিজেপিকে এবার নিশানা। ক্ষমতা হারাচ্ছে বিজেপি, কেন্দ্রে থাকবে না সরকার।